আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। দর্শক, ইতিমধ্যে আমি রয়েছি পেঁয়াজের পাইকারি মার্কেটে। পেঁয়াজের পাইকারি দরদাম জানিয়ে দিতে দর্শক, পরিবর্তন হয়েছে পেঁয়াজের পাইকারি মার্কেট। তবে আজকের বাজারে কত করে বেচা বিক্রি চলছে তা আমি ইতিমধ্যে আপনাদের মাঝে তুলে দেবো। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি মিসেস জিয়ার টেরাসে। দর্শক, এখানে কিন্তু আলু, পেঁয়াজ, আদা, রসুন সব কিছুই পাওয়া যায়। তবে আজকের বাজারে কী কী আছে আর কী কী বেচা বিক্রি করছে দর্শক তা জানিয়ে দিব। কিন্তু প্রতি কেজিতে কত টাকা পেঁয়াজের দাম কমছে, আলুর বাজারে কত টাকা কমছে দর্শক তা জানিয়ে দিব। দর্শক, সামনে ঈদ, ঈদ রেখে কি বাজার কোনো বাড়ার সম্ভাবনা আছে কি না, যে ঈদ রেখে সামনে দর্শক এই বিষয়ে একটু কথা বলে জানিয়ে দিব। আর দর্শক, সাথে আজকের বাজার দর্শক কেমন বেচা বিক্রি করছে দর্শক সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রাখছে। কি খবর ব্যবসা বাণিজ্য, কি খবর কাকা? ব্যবসা বাণিজ্য এখন তো সামনে ঈদ, একটু ব্যবসা বাণিজ্য দুর্বল অবস্থা। দুর্বল অবস্থা কেন কাকা, হঠাৎ দুর্বল অবস্থা কেন? বাজারের গতি তো ভালো না, এই আপ ডাউন করে বাজার, এরকম বাজার আপ ডাউন করলে তো সবাই মানে একটু ভুক্তভোগী। ভুক্তভোগী যারা কিনছে তারাও ভয় পাচ্ছে, যারা আনছে তারাও ভয় পাচ্ছে। তারাও ভয় পাচ্ছে, আপনি বিক্রি করছেন, আপনারা ভয় পাচ্ছেন? আমাদের কি, আমরা তো কমিশন এজেন্ট, আমাদের তো ওই উপর দিয়ে গেলেও যাই, নিচ দিয়ে গেলেও যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আজকে পেঁয়াজের বাজার কি বাড়ছে না কমছে? আজকে পেঁয়াজের বাজার একটু কম কম লাগে, সকালে যেমন 73-74 ছিল, এখন 72-73 এরকম আছে, এক দুটো একটু কম কম লাগে এখন। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি কাকা। সামনে যে দিনগুলো আসতেছে এই দিনগুলোতে কি বাড়ার কোনো সম্ভাবনা আছে কি না? এখন যদি ভারত থেকে পেঁয়াজ আমদানি না হয় তাহলে একটু বাড়তে পারে, নাহলে বাড়বে না। নাহলে যেইভাবে এখন যে মিলে বাজার চলছে এইভাবে বাজার ডাউন হবে আস্তে আস্তে নাকি? যা বাড়ার বাড়ছে এখন শুধু ডাউন হবে। আচ্ছা আচ্ছা, এই পাবনার কত করে দিচ্ছেন আজকের বাজারে? আজকে এটা বেশি 73 টাকা। 73 টাকা, তার মানে প্রতি কেজিতে 3 টাকা কমছে? 76, 77, 78 তো ছিল না, প্রতি কেজি দুই দিনে 2 থেকে 3 টাকা কমছে না? আচ্ছা আচ্ছা। দর্শক, ঢাকা থেকে আমি রয়েছি সাব্বির খান, পেঁয়াজের পাইকারি মার্কেট থেকে। এটা কত করে দিচ্ছেন কাকা? একই দাম, 75। একই কাকা, আলু বাজার কি খবর, বাড়ছে না কমছে? একটু কম থাকে, কালকে 49 টাকা ছিল, আজকে 48 টাকা। কি বলেন কাকা, আলুর বাজারে কমছে? 1 টাকা কম। আহা, তার মানে যে সকল পণ্য করে দাম আস্তে আবার কমে আসতেছে। বাড়ছে বাজারে, একটু গেল 2-3 দিন ধরে একটু চাহিদা ছিল, এখন একটু, এখন কেমন চাহিদা? চাহিদা একটু কম, এই জন্য বাজার একটু কমছে না? আচ্ছা 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 আচ্ছা। এই সালা বস্তা কত করে দিচ্ছেন? ওই ওই একই দাম। সালা বস্তা একই কি? স্টোরের মাল, স্টোরের মাল? হ্যাঁ স্টোরের মাল। এগুলো কি ভালো হবে কাকা, ভালো হবে? হ্যাঁ ভালো, ভালো ভালো হবে না? বর্তমান যে সামনে যে দিনগুলো আসতেছে এই দিনে ঈদকে কেন্দ্র করে মানুষ কিন্তু অনেক আলু কিনে নেয়, কেউ খাওয়ার জন্য, কেউ বিক্রি করার জন্য। এখন আলুর বেচা বিক্রি কেমন হচ্ছে বলুন? বেচা কিন্তু একটু কম, একটু 2 দিন ধরে একটু কম বেচা। 2 দিন ধরে একটু কম? ইন্ডিয়ান এলসি আলু তো আর নাই বাংলাদেশে? নাই এখন, আর এখন শুধু বাংলাদেশে পূর্ণ আলু না? আচ্ছা বুঝতে পারছি। তার মানে এই যে আরও যে দিনগুলা সামনে আমি বলি আসতেছে, এই ঈদের পরে বাজারে কোনো বাড়ার সম্ভাবনা আছে কি? এরকম কোনো এতদিন ডিস্টেন্স তো কিছু চিন্তা করা যায় না। আচ্ছা আচ্ছা, তার মানে যে মিল আছে স্বাভাবিক থাকবে? আচ্ছা বুঝতে পারছি, ঠিক আছে কাকা, আপনাকে ধন্যবাদ। দর্শক, ইতিমধ্যে আজকের পেঁয়াজের, পেঁয়াজ আলুর পাইকারি বাজার দর কেমন বেচা বিক্রি হচ্ছে তা ইতিমধ্যে আপনাদের মাঝে দর্শক জানিয়ে দিয়েছি। পরবর্তী ভিডিওর সঙ্গে থাকবেন, সবাইকে জানাই আসসালামু আলাইকুম।